কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন ১৩ নং বল্লবের খাস ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মমিনুল ইসলাম মমিন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মক্তব, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক সৎ নির্ভীক সমাজসেবক মমিনুল ইসলাম মমিন এলাকায় গরিব মানুষের প্রিয় মুখ। তিনি বন্যা, খরা, মঙ্গা ও করোনাকালীন সময়ে গ্রামের হতদরিদ্র মানুষের বিপদে আপদে ব্যক্তি উদ্যোগে সার্বিক সহযোগিতা দিয়ে আসছেন। মমিনুল ইসলাম মমিন গত শীতে ১৬০০ পরিবারে কম্বল বিতরণ করেন, হতদরিদ্র ৪০০ পরিবারে লুঙ্গি ও ৪০০ পরিবারে শিশুদের পোশাক বিতরণ করেন। করোনাকালীন সময়ে ২০০ পরিবারে চাল, ডাল, আলু, স্যালাইন, চিনি, সাবান, গ্যাসলাইট, লবণ, তেল ও সবজি বিতরণ করেন। তিনি ব্যক্তি উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে সবসময় ত্রাণ সহায়তা দিয়ে আসছেন। মমিনুল ইসলাম মমিন বর্তমানে ধারিয়ার পাঁচ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। সেই সাথে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কচাকাটা শাখায় ইনচার্জ হিসেবেও তিনি কাজ করে যাচ্ছেন। মমিনুল ইসলাম মমিন এলাকায় একজন সজ্জন ক্লিন ইমেজার পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার জন্য মনস্থ করেছি। আমি দীর্ঘদিন থেকে আমার এই ইউনিয়নে বিভিন্ন সময় বিভিন্ন রকম সহযোগিতা করে আসছি জনগণের মাঝে। বন্যার সময় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছি, নৌকা দিয়ে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে নৌকা দিয়ে মাল বিতরণ করে আসছি। এরপরে শীতকালে শীত বস্ত্র বিতরণ করছি। করোনার সময় আমার নিজ উদ্যোগে আমি অনেক পরিবারকে চাল, ডাল, আলু, তেল, লবণ, স্যালাইন, গ্যাসলাইট এরকম করে অনেক বড় প্যাকেট করে জনগণের মাঝে বিতরণ করে দিয়ে আসছি। এবারে শীতেও কম্বল বিতরণ করছি ১৬০০, তারপরে ছাগল বিতরণ করছি, বাচ্চাদের কাপড় বিতরণ করছি, তারপরে লুঙ্গি বিতরণ করছি ৪০০। এরকমভাবে আমি দীর্ঘদিন থেকে জনগণের মাঝে কাজ করে আসছি। আমার চিন্তা ভাবনা, মহান আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করছেন একটা যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন করার জন্যে, জনগণের মাঝে কাজ করার জন্যে, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে আমি সকল জায়গায় বলছি সব মিটিংয়ে জনগণের মাঝে, যে আমি কোনো রকম কোনো কাজের জন্য জনগণের কাছ থেকে ১০টি টাকাও নেব না। এটা আমি সব জায়গায় ওয়াদা দিয়েছি এবং এটা আমি পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। কোনো রকম দুর্নীতি এই ইউনিয়নে যেন না হয়, অবিচার না হয়, জনগণ তাদের অধিকার ফিরে পাক, এই আমার আশা। পেশাগতভাবে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর কচাকাটা মডেল সাংগঠনিক অফিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি। আমার গ্রাহক সংখ্যা প্রায় ৯৫০০। আমি দীর্ঘদিন থেকে তাদের মাঝে সেবা দিয়ে আসছি। আমি একটা প্রতিষ্ঠানের প্রধান, ধারিয়ার পর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। আমার ছাত্রছাত্রী অনেক, তাদেরকে আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করছি। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, উনিও দীর্ঘদিন চাকরি করে আসছেন সততার সাথে, কোনো রকম ঘুষ উনি জনগণের কাছে নেননি, উনিও সততভাবে তার দায়িত্ব পালন করে আসছেন। আমিও আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ। জনগণও চায় এই ইউনিয়নে একজন সুস্থ, মানে সৎ ন্যায় বিচারক, একজন জনপ্রতিনিধি চায়। তারা আমার কাছে আসে এবং আমাকে প্রস্তাব করেন যে আপনি নির্বাচন করেন, আমরা আপনার সাথে থাকব। আমিও জনগণের সাথে একত্রতা ঘোষণা করছি। আমিও চাই এই ইউনিয়নটা যেন একটা মডেল ইউনিয়ন হিসেবে, আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কুড়িগ্রাম থেকে রিপোর্ট করেছেন রফিকুল ইসলাম, NAN TV।